আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কলাইডাঙ্গা গ্রামে। এই গ্রামে প্রায় 200 থেকে 250 পরিবার বাস করছেন, কিন্তু তারা সরকারি আবাস যোজনা প্রকল্পে তারা বাড়ি পাচ্ছেন না। তাদের অধিকাংশের বাড়ি কিন্তু মাটির বাড়ি, এবং সেই মাটির বাড়ি ভেঙে পড়েছে, কোথাও কোথাও চাল ফুটো হয়ে গেছে। আবাস যোজনা প্রকল্পের কোনো বাড়ি তারা পাচ্ছেন না, যদিও তারাই কিন্তু প্রকৃত উপভোক্তা, কারণ তাদের মাটির বাড়ি, তাদের ভাঙা বাড়ি, তাদের খড়ের চাল। আমরা আজকে এই গ্রামে এসে, এই কলাইডাঙ্গা গ্রামে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে মিটিং করলাম, এবং সেই মিটিংয়ে দরখাস্ত লেখা হলো। এই দরখাস্ত আমরা পঞ্চায়েত প্রধানের মাধ্যমে ব্লক দপ্তরে তুলে দেবো। এই ভাঙা ঘরে বাস করার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু শেয়ার করলেন এখানকার মহিলারা। তারা বললেন যে সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পের আওতা থেকে তারা কিন্তু বঞ্চিত। তাই তাদের দাবি যে যেভাবেই হোক সরকারি আবাস যোজনার বাড়ি তাদের যেন তৈরি হয়। জল পড়ে ঝড়েতে তিনটা তুলবে কার নামাবে, ভয় লাগে, ভয় লাগে, ছেলেরা ভয়ে কাঁদে, জল পড়বে, ঝড়া তো দিন উড়ে নিয়ে চলে যাবে, ছেঁদা তো টিন। তো এই যে আবাস যোজনায় সরকারিভাবে কোনো বাড়ি পেয়েছেন? না, পাইনি। কেউ এসেছিল? এসেছে তো, দাদা লোক এসে বলছে যে দুবা দিয়ে করো, আর দেয়নি। কতদিন আগে এসেছিল? বছর প্রতি বছরই আসছে, আসছে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, নিয়ে নিয়ে চলে যাচ্ছে। রাত্রেবেলা যদি হঠাৎ বৃষ্টি আসে কি করেন? ঘরে জল পড়ে, যে জায়গা পেতে দিয়ে আমার ছেলেদিকে কোলে নিয়ে বসে থাকি। আবার সকালে কাজ? হ্যাঁ, আবার সকালে কাজে চলে যাই। কিভাবে সংসার চলে? এইভাবেই চলে, লোকের ঘরে কাটতে যেতে হয়, জঙ্গলের পাতা তুলে আনে। এই যে আপনারা ভাঙাচোরা বাড়িতে আছেন, তো সরকারিভাবে তো মাটির বাড়ি যাদের, তাদের জন্য পাকা বাড়ি দেওয়ার ব্যবস্থা করেছে? আবাস দেই না, আমরা জমা দিয়েছিলাম, দিয়ে এখন আর ছাড়াও নাই, শব্দও নাই, আর কিছু বলেও নাই, খবরও দিই না, ঘর আছে। আমাদের জীবন চলছে, ওই যে রোজগার করে খায়, বৃষ্টি বাদলে ওই যে মালা কাটে, তারপর পাতা বনে পাতা তুলে নিয়ে আসি, দিয়ে শুকিয়ে মশারি করে রেখে দিই, দিয়ে সেলাই করি। বর্ষাকালে ওই যে জামবাটি কাঁচি পেতে দিই, জল পড়ে সেটা ফেতে দিয়ের করে যে 500 টাকা দিয়ে একটি তিরপল এনে চালটি দিয়েছি, এক ঠেন্টি হয়েছে, তারপর পাশে জল পড়ে। আবার ঘরে ওই যে জল পড়ছে, ছেলা নিয়ে বসে থাকতে হয়, রাত্রে ঘুম জল হলে ঘুমাতে পারি না, তাহলে ছেলা নিয়ে সারা রাত বসে থাকতে হয়, যতক্ষণ জল হয় আবার সেই জলকে নুচে দিয়ে বিছানা করি, দিয়ে থাকি। রোজগার করে পেট গুজাবো না, আমরা ঘর দুয়ার করবো, পরিপ্রেক্ষিতে বেশ কিছু বাড়ি লেফট আউট ছিল। তো পরবর্তীতে 2018 সালে আবাস প্লাসের যে সার্ভে হয়েছে, এই এলাকার যে সমস্ত বাড়িগুলো সেই সময় হয়নি বা সার্ভে লিস্টে ছিল না, তাদের নাম ইনক্লুডেড আছে, এবং খুব তাড়াতাড়ি 2018 আবাস প্লাসের যে সার্ভে হয়েছিল সেই তালিকা ধরে বাড়ি পাওয়ার কাজ শুরু হবে, বা বাড়ি টাকা আসার কাজটা শুরু হবে। তো সেই জন্য যে প্রাথমিকভাবে কাজ, যেগুলো জব কার্ড ম্যাপিং এবং আধার কার্ড, এগুলো কিন্তু আমরা অলরেডি এই সমস্ত ফ্যামিলিগুলোর থেকে কালেক্টও করেছি। আমরা আশাবাদী ফান্ড ঢুকতে আরম্ভ করলে খুব তাড়াতাড়ি এদের বাড়ির কাজ শুরু হবে। আর এই মুহূর্তে যদি কোনো টেম্পোরারি রিকোয়ারমেন্ট থাকে বৃষ্টি বা বর্ষার কারণে, আমাদের রিলিফের এন্ড থেকে আমরা তাৎক্ষণিক বর্ণনা ব্যবস্থাপনা করে দিই। আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন, আর তাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।